হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? সিপিএ মার্কেটিং এর আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ল্যান্ডিং পেজ নিয়ে আলোচনা করব এবং কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় তা আমি আপনাদেরকে দেখাবো। সিপিএ মার্কেটিং এর জন্য ল্যান্ডিং পেজ একটি খুব জরুরি জিনিস। শুধু সিপিএ মার্কেটিং নয়, অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ল্যান্ডিং পেজটা অনেক অনেক জরুরি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। স্বাভাবিক অবস্থায় ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমরা ইনস্টা পেজ ব্যবহার করে থাকি। ইনস্টা পেজ খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট যার মাধ্যমে ল্যান্ডিং পেজ তৈরি করা যায়, এবং এখন পর্যন্ত আমার জানা মতে সিপিএ মার্কেটাররা সবচেয়ে বেশি এই ওয়েবসাইটটা ব্যবহার করে থাকে ল্যান্ডিং পেজের জন্য। যদিও আমি এটা থেকে আপনাদের ল্যান্ডিং পেজ তৈরি করে দেখাবো না, কেন দেখাবো না তা আমি বলছি আপনাদের। এটা একটি প্রিমিয়াম ওয়েবসাইট। আসলে অন্যান্য যে ল্যান্ডিং পেজ তৈরি করার ওয়েবসাইটগুলো আছে সেগুলোও প্রিমিয়াম, বাট একটু পার্থক্য আছে। আপনারা যদি একটু নিচে যান তাহলে এখানে ট্রায়াল পাবেন হলো 14 দিনের, আর আমি অন্য একটি ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ তৈরি করব যেখানে আমি ট্রায়াল পাবো মোটামুটি 30 দিনের, তার মানে এখানে প্রায় 16 দিন বেশি। আর এই 16 দিন বেশি হওয়ার ফলে এটা আমার অনেক বেশি কাজ আসবে এবং আমি অনেক দিন এটা ব্যবহার করতে পারবো। তো যাই হোক বন্ধুগণ, তাহলে শুরু করা যাক। তো ফার্স্টে আমি আপনাদেরকে একদম সাইন আপ থেকে শুরু করে কীভাবে একটি ল্যান্ডিং পেজ আপনারা প্রপার তৈরি করবেন getresponse.com এর মাধ্যমে আমি পুরোটা আপনাদেরকে শেখাবো এবং খুব ভালোভাবে শেখাবো, যেন আপনারা এটা সবসময় কাজে লাগাতে পারেন। তো যথাক্রমে আমি ইনস্টা পেজে ল্যান্ডিং পেজ তৈরি করছি না, তাই আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, কেটে দেবো। তবে আপনারা চাইলে ইনস্টা পেজেও ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আজকে আপনারা গেট রেসপন্স থেকে শিখে নেন। তো এখানে আছে ট্রাই ফ্রি ফর 30 ডেজ, 30 দিনের জন্য ফ্রি দেখাই যেতে পারে। তো আমি এটা সাইন আপ করে নেব। ইমেল আমি এটা ঠিক, এটা দেখি ঠিক আছে কিনা। মিস্টার এক্সপেরিমেন্টস .20@gmail.com, হ্যাঁ এটাই। পাসওয়ার্ড দিয়ে দিই। পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই গ্যাপগুলো পূরণ করতে হবে, মানে প্রত্যেকটাতে চেক মার্কে টিক চিহ্ন আসতে হবে। আমি আমার ইনবক্সে যেতে বলছে, মানে কনফার্মেশনটি ইনবক্সে চলে আসছে যেখানে, এখানে অ্যাক্টিভ করে দিতে হবে। সিটি ঢাকা, স্টেট অবশ্যই ঢাকা হবে। এখানে ফোন নম্বরটা দিতে বলেছে, ফোন নম্বরটা আমি দিচ্ছি, তবে এটা একটু আমি হাইড করে দেব তা আপনারা একটু দেখতে পারবেন না। আমি ফোন নম্বরটা দিয়ে দিয়েছি, এখন এটা ভেরিফাই করতে হবে। তো আপনি যখন ফোন নম্বরটা দিয়ে ভেরিফাই করবেন বা সেন্ড SMS এ ক্লিক করবেন, তখন আপনাকে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে ফেসবুকের মতো, আপনি ওটাকে কনফার্ম করে নেবেন।
6464396131 গুড ভেরিফাই হয়ে গেল। হ্যাঁ এখানে আমাকে প্ল্যান চুজ করতে বলছে কিন্তু আমি এই মুহূর্তে প্ল্যান চুজ করব না, কারণ আমার কোনো ইচ্ছা নেই। আমার ইচ্ছা হলো আমি 30 দিনের জন্য যে ফ্রি পাচ্ছে এই 30 দিন আমার কাজটা করে নেব। চলে আসলো, এখন আমি মোটামুটিভাবে আমার ড্যাশবোর্ডে চলে আসছি। এখান থেকেই আমাকে মূলত আমার কাজগুলো করতে হবে, আমার ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। তো এর জন্য আপনারা এখানে দেখেন যেমন কুইক অ্যাকশনটা আছে, ক্রিয়েট ফর্ম, ক্রিয়েট নিউজ লেটার, ক্রিয়েট ল্যান্ডিং পেজ, অ্যাড কন্টেক্সট, ক্রিয়েট অটো রেসপন্ডার। তো এর ভিতরে এই যে ক্রিয়েট ল্যান্ডিং পেজ, এটাই হলো আমার মূল কাজ। আমি এখানেই যাব। তো আপনি যদি ল্যান্ডিং পেজে আসেন, এখানে আপনার ল্যান্ডিং পেজে কিন্তু অনেক রকম আপনাকে সুবিধা দেবে। যেমন এখানে অল টেম্পলেট দিয়ে এখানে সব কটা টেম্পলেট একবারে বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনার যদি কার্সর স্ক্রল করেন নিচের দিকে বা তখন দেখবেন যে অনেক অনেক বেশি এখানে ল্যান্ডিং পেজের টেম্পলেট আছে। এখান থেকে আপনারা যে কোনো একটা নিতে পারবেন, আপনার উপযুক্ত যেটা, যেটা আপনার অফারের সাথে মিলে এমন কোনোটা আপনি এখান থেকে যেটা খুশি এভাবে নিতে পারবেন। আপনারা দেখুন খুবই সুন্দর, ঠিক আছে, বেছে নিতে পারবেন। অথবা উপরে যদি বাম পাশে আপনার একটু তাকান দেখবেন এখানে আলাদা আলাদাভাবে ক্যাটাগরি দেওয়া আছে, আপনারা যেটা খুশি সেটাও নিতে পারবেন। যেমন এখানে যদি আপনি ক্লিক করেন যে টেম্পলেটগুলো আসবে সবই ভিডিও রিলেটেড। এখানে অ্যাবাউট মি, সেলস, তারপর প্রমোশন, জেনারেল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এখানে মাই টেম্পলেট যেটা আপনি তৈরি করবেন সেগুলো থাকবে। এখানে অল টেম্পলেট, তো এখান থেকেই আমি এখানে শো টেম্পলেট বিল্ড ফ্রম স্ক্র্যাচ এখান থেকে আমি কাজটা করব। তো এখানে দেখুন আপনারা বেশ কিছু টেম্পলেট আছে, আপনারা যেটা খুশি নিয়ে ব্যবহার করতে পারবেন, যেটা যেটা আপনাদের ইচ্ছা হয়। আমি একদম সিম্পল একটা টেম্পলেট নেব, আমি এটা নিতে চাই। গুড, তাই যদি এটা আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা এটা নিতে পারবেন। তো এখানে দুইটা পর্যায়ে আছে, একটা ল্যান্ডিং পেজ, একটা থ্যাংক ইউ পেজ। থ্যাংক ইউ পেজটা ফিনিশিংয়ের সময় দেওয়া থাকে। তো যাই হোক, আমার থ্যাংক ইউ পেজটা দরকার, আমি ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করবো। তো আমি এখান থেকে নেক্সট পেজ দিয়ে দিই। তো এখান থেকে আমার এডিটের কাজ শুরু। ফার্স্টে এখানে আছে ব্র্যান্ড লোগো, ব্র্যান্ড ইমেজ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, আপনার যেভাবে খুশি সাজাতে পারবেন। তো এখানে চাইলে আপনারা কিছু লিখে দিতে পারবেন বা চাইলে এটাতে একটু পরিবর্তন আনতে পারবেন, নিচে ইমেজ দিতে পারবেন, আপনাদের কাছে সব রকমেরই সুবিধাটা এখানে থাকবে। তো আমি এখান থেকে শুরুটা করি, ঠিক আছে। তো এখানে ফার্স্ট আমি একটু রিপ্লেস করি, আমি অ্যাড ফাইলসের মাধ্যমে বা আপলোড ফাইলসের মাধ্যমে আপনার লোগোটা নিয়ে আসতে হবে আমার ওয়ালমার্টের। আমি এই লোগোটা আনবো, অ্যাড, আপলোড হচ্ছে। হ্যাঁ আপলোড কনফার্ম হয়ে গেছে। তো এখানে আমি এটাকে ইউজ করি, ইউজে ক্লিক করলে আপনি এটা ইউজ করতে পারবেন। তো এখানে ফার্স্ট দেখুন আপনারা, তো আমি চাচ্ছি ইমেজ না, জাস্ট ওয়ালমার্ট লেখাটাকে প্রথমে ব্যবহার করতে। এখানে দুইটা হয়ে গেছে একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। যাই হোক, আমি একটু বড় করে নিই, ডিলেট এটা আমার দরকার নেই, শুধু
গুড, এটা শেষ, এটা কাজ শেষ। এখন এখানে আমি ইমেজটা ব্যবহার করতে পারি, যে ইমেজটা আমার এখানে দেওয়া আছে। এটা সেন্টার পয়েন্ট, নাইস। এখন এটা একটা স্ট্যান্ডার্ড মোডে চলে আসলো। এখন এইখানে আমি আমার ল্যান্ডিং পেজের আপনার হেডলাইনটা ব্যবহার করব। তো এর জন্য আমি আমি চাচ্ছি আমার এই পোস্টটাকেই কোনো না কোনোভাবে কানেক্টেড করে ল্যান্ডিং পেজটা তৈরি করতে, এবং আমি ওইভাবেই আমার কার্যপ্রণালী বা কাজে আগাতে চাচ্ছি। তো এর জন্য আমি এই হেডলাইনটাই ব্যবহার করবো, এটাই স্বাভাবিক। কন্ট্রোল সি কপি, ওকে। হয়ে গেল পর্যন্ত শেষ। এখন হলো এখানে, এখানে আমি কী চাচ্ছি, এখানে কি আমি কন্ট্যাক্ট ফর্ম আকারে দেবো নাকি রাইটিং আনবো? আমার ইচ্ছা এখানে আমি ইমেজ এবং রাইটিং ব্যবহার করব। তো প্রথমে আমি এখানে একটা ইমেজ ব্যবহার করতে চাই, একটু বড় হতে পারে। এবং এখানে রিপ্লেস অ্যাড ফাইলের মাধ্যমে বা আপলোড করবো আমি একটি ফটো, কারণ আমার এখানে দরকারি ফটোটা নেই, সবটা নেব। ওকে, আমার ফটোগুলো আপলোড হয়ে গিয়েছে। তো আমি একটা একটা করে এখন ব্যবহার করব। ফার্স্ট আমি এটাকে নিয়ে যাই, দেখি একটু বড় করা যায় কিনা, সামান্য বড়। হ্যাঁ, 200 ওয়ালমার্ট সুপার সেন্টারটাকে শো করা, গুড। একটু মিডল এবং নিচের দিকে নিয়ে যাব। ভেরি গুড। এখন এর নিচে আমি চাচ্ছি আমার সেই টেক্সটগুলোকে নিয়ে আসতে, কিছু টেক্সট, এটাও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। এবং এর মাঝখানে আমি টেক্সটগুলো লিখব, তো যাই প্রথম এই অংশটাকে নেই, এখানে পেস্ট করে দিই। এখানে ঠিক যেভাবে দরকার সেভাবে হচ্ছে না, তাই আমাদেরকে একটু অন্য পদ্ধতি অবলম্বন করা মনে দরকার হয়ে গিয়েছে। এখান থেকে আমি লম্বা করব, গুড। একটু বড় এখানে, কিন্তু এখানে শেষ নয়, এখানে আর একটু কাজ করতে হবে। যতক্ষণ এটা ততটা বড় হচ্ছে না আর নিচে নামবে না, কিন্তু আমি চাচ্ছি এখানে একটা বাটন অ্যাড করে দিতে, যাতে এটা
রিড মোর অপশনটা থাকে, পাবলিক এটা পড়তে পারে। এবং এটার সাথে পুরো ব্লগের এই পোস্টটা আমি লিঙ্ক করে দেবো। এর জন্য আপনারা দেখবেন এই যে চিহ্নটা, এটা দিয়ে মূলত লিঙ্ক করে, ঠিক আছে। আমার বাটন তো সিলেক্টেড, তারপর আমি আর একটু দিয়ে দিলাম এখানে লিঙ্ক রেড নাও। মোর এই দিয়ে দিই যেটা আছে রিড মোর, গুড। এখন এটাতে লিঙ্ক অ্যাড হয়ে গেল। আচ্ছা, এটার থেকে আমি আরেকটা ওয়ার্ড বাড়ায় দেব যাতে মনে হয় যে আরও কিছু লেখা আছে, যেমন সামটাইমস। এইটুকু শুধু আমি নেই, সরি। এখানে কয়েকটি ডট দিয়ে রাখা যেতে পারে, গুড। ওকে, নাও মোটামুটিভাবে আমার ল্যান্ডিং পেজটা কমপ্লিট। আমি চাচ্ছি পাবলিক যেন এটা পড়ে, যদি পড়ার জন্য এখানে রিড মোরে ক্লিক করে তাহলে আমার এই পেজটাতে পুরোপুরি চলে আসবে। পেজটাতে আসার পরে, মানে আমার এই ওয়েবসাইটে আসার পরে বা ব্লগে আসার পরে, তারা এই আর্টিকেলটা পড়ে যদি মনে করে যে হ্যাঁ আমার এখান থেকে 100 USD ওয়ালমার্ট গিফট কার্ড নেওয়া উচিত, তাহলে তারা এখানে ক্লিক করবে। এটাই হলো আমার কাজ, আর আমি এটাই চাচ্ছি। তো যাই হোক, কাজটা এখন শেষ করতে হবে। তো এখান থেকে প্রিভিউর মাধ্যমে আপনি দেখতে পারবেন বা মোবাইলের হিসাবে মোবাইল রেসপন্সিভ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, যেটা আপনাদের ইচ্ছা হয়। তো এখানে আমরা সেভ দেই, সেভ অ্যান্ড এক্সিট, রিটার্ন টু এডিটর। আমার কাজ অলমোস্ট শেষ, এটা দেখতে ঠিক এরকম দেখাবে, ঠিক আছে। নেক্সট স্টেপে যাব। তো এইখানে একটু বেশি বড় দেখাচ্ছে মোবাইলের হিসাবে, আমি একটু ছোটো করে নিই। মোবাইলের জন্য এত বড় দেখালে একটু বাজে দেখায়। প্রথমটা আমার ছিল কম্পিউটার হিসাবে, এখন হলো মোবাইলের হিসাবে, মানে মোবাইল রেসপন্সিভে কেমন দেখাবে এটা তাই দেখাচ্ছে। আমি এইটুকু রাখি, এটি আমার মনে হয় ঠিক আছে। দেন নেক্সট স্টেপ, আবার নেক্সট স্টেপ, এখানে আপনার ল্যান্ডিং পেজের অবশ্যই টাইটেল দিতে হবে, তা না হলে এটা বাজে দেখাবে। তো ল্যান্ডিং পেজের টাইটেলটা আমি এটা দিয়ে দেব, এবং ডিসক্রিপশনে অবশ্যই যদি আমি এই অংশটা দেই বা আর একটু কমিয়ে দেই তাও হবে। এর ফলে যখন আমি এটা পোস্ট করব তখন ডিসক্রিপশনের এই অংশটা দেখাবে এবং এটা শো করবে। এখন হলো মূল জিনিস, ইউআরএল। ইউআরএলটা কী চাচ্ছি আমি? আমি ইউআরএলটা অবশ্যই ওয়ালমার্ট দেব, ছোট হাতে দিই ওয়ালমার্ট, গুড। আর এইখানে কয়েকটা জিনিস আছে, আমি যে কোনো তিনটা জিনিস থেকে একটা বেছে নিতে পারবো। যদি আমি চাই সাবস্ক্রাইব নাও ডট কম দিতে পারি ওয়ালমার্ট, তারপরে এখানে গেট রেসপন্স পেজেস ডট কম দিতে পারি। তো আমি এগুলো দেবো না, আমি যেটা আছে এটা আমি একবার ব্যবহার করেছিলাম ওয়ালমার্ট, তাই তারা বলছে অন্য একটা দেওয়ার জন্য।
তো আমি এটাকে একটু বাড়াই, ওয়ালমার্ট গিফট করে দিই, ওয়ালমার্ট গিফট কার্ড, বা দেখাই এখানে একটা স্ল্যাশ দেওয়া যায় কিনা। গুড, গিফট কার্ড, হ্যাঁ এটা ঠিক আছে। আর আপনার যদি এটা আমি একবার ব্যবহার করেছি তাই এটা দেবেই না, তার সমস্যা নেই। আমি গিফট কার্ড অ্যান্ড অফার, যেটা আমার মানে ওয়েবসাইটের ডোমেন নাম হিসাবে আছে সাব ডোমেন, সেটাই দিয়ে দিই। দিয়ে দিলাম গিফট কার্ড অ্যান্ড অফার। ওকে, আর এখানে আছে অ্যাড এ নিউ ডোমেন। যদি আপনাদের নিজস্ব ডোমেন থাকে, বিশেষ করে ডোমেন হোস্টিং বা ওয়েবসাইট, তাহলে আপনারা এটা সরাসরি দিতে পারবেন। ওকে, এখানে আর তেমন কিছু নেই। এখানে পাবলিশ দিলেই এখন আমরা একটা নিউ ইউআরএল পেয়ে যাব। গুড, আপনারা যদি দেখেন এটা হলো আমার নিউ ইউআরএল, যা আমার ল্যান্ডিং পেজের ইউআরএল। একটু দেখুন আপনারা এটা কীভাবে কাজ করে। ব্যাস এই জিনিসটাই আমি চাচ্ছিলাম। ব্যাস কেউ আমার সেই লিঙ্কে ক্লিক করলে এটা চলে আসবে। এটা চলে আসার পরে সে এটা পড়বে, যদি পড়ে তার মনে হয় যে হ্যাঁ এটা আমার আরও বেশি পড়া উচিত, তাহলে সে এখানে ক্লিক করবে রিড মোর। আর রিড মোরে ক্লিক করার সাথে সাথে আমার মূল ওয়েবসাইটে চলে আসবে, এবং মূল ওয়েবসাইটে চলে আসার পরে যদি তার মনে হয় যে হ্যাঁ ওয়ালমার্টের এই যে আমি আর্টিকেলটা তৈরি করেছি এটা তাকে আকর্ষণ করেছে, এবং মনে হয় তার যে হ্যাঁ ওয়ালমার্ট থেকে গিফট কার্ডটা নেওয়া উচিত, দেন সে এখানে ক্লিক করতে পারবে, এবং এখানে ক্লিক করলেই ওয়ালমার্টের গিফট কার্ডের অফারে সে চলে যাবে। দেন এটাই পর্যন্তই। তো আমি এটাকে কপি করে আমার লিঙ্কসে নিয়ে যাব। এখানে আপনারা জানেন যেটা আমার ডাইরেক্ট লিঙ্ক ছিল, এটা রিডাইরেক্ট লিঙ্ক ছিল, এটা আমার ব্লগ পোস্টটা ছিল যেটা থেকে মাত্র আমি ঘুরে আসলাম, এবং এটা ব্লগ পোস্টের শর্টকাট ছিল। আমি ঠিক এটার নিচে ল্যান্ডিং পেজ দিয়েটাকে সেভ করে রাখবো। সরি, সেভ। তাহলে ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং সবাই ল্যান্ডিং পেজ তৈরি করবেন, কারণ আপনাদের নেক্সট কাজগুলো থেকে আপনার অবশ্যই ল্যান্ডিং পেজ আপনাদের লাগবেই লাগবেই, এটা কনফার্ম, কোনো মিস নেই। তাই আপনারা এটা হাতছাড়া করবেন না মোটেও। তো এই যে পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, যা বুঝতে পারেন না বা যা আরও বেশি জানতে চান আমাকে জানাবেন, নির্দ্বিধায় প্রশ্ন করবেন, আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর ইনস্টা পেজটা আপনারা ব্যবহার করতে পারেন, আমি ইনস্টা পেজটা ব্যবহার করিনি, কারণ ইনস্টা পেজের উপর আপনাদের অনেক টিউটোরিয়াল আছে, হিসাবে গেট রেসপন্সের টিউটোরিয়াল অনেক কম, তাই এটাও দরকার ছিল। ওতে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।